হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন, রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে রইল আমার আন্তরিক ভালোবাসা। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে মূলত একটা আমি শপিং ব্লগ নিয়ে এসেছি। এখন বিকেল 6:30-7টার মতো বাজে, তো এখন আমরা একটু শপিংয়ের জন্য যাচ্ছি, কালিয়াচক যাচ্ছি। তো আমরা রেডি হয়ে নিচ্ছি, আমি ওই ড্রেসটা যেটা আপনাদের সামনে শো করলাম সেটাই পরে যাচ্ছি। আর এখন আমি ফাইনালি রেডি হয়ে পড়েছি, এখনই বেরিয়ে যাব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কোনো অংশ যদি আমার ভিডিওর ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক দিবেন। এই তো এখন আমরা কালিয়াচক পৌঁছে গিয়েছি। যেহেতু আমাদের 2-3 মিনিটের রাস্তা বাড়ি থেকে আমাদের মার্কেটটা, তো বেশ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। তো এখন চলে এসেছি সিটি মেট্রো বাজারে আমার ফারুক নবাবের কিছু ট্রাউজার নেওয়ার জন্য। ছোট বাচ্চাদের সব কিছু এত এক্সপেন্সিভ, এই ট্রাউজারগুলোই বেশ অনেক দাম ছিল। আর অবশ্য ভালো ছিল, মোটা ধরনের ছিল। আর এখন যেহেতু ঠান্ডাটা কমে গিয়েছে, হালকা হালকা গরম শুরু হয়েছে, তো আমরা খুব একটা মোটা ধরনের নিতে চাইছিলাম না, হালকা বা পাতলা ধরনের নিতে চাইছিলাম। তো সেইগুলো এই যে এটা যেটা, এটা বেশ অনেকটা মোটা আর দামও বেশ এক্সপেন্সিভ, তো আমরা খুব একটা দামের মধ্যেও নিতে চাইছিলাম না, মানে 150-200 মধ্যে নিতে চাইছিলাম। আর সেইগুলো কিন্তু সবাই 250 উপরে সবগুলোই ছিল, তো আমরা ওখান থেকে চুজ করে দুটো নিয়ে নিয়েছি, হালকাগুলো। মোটাগুলো নিলাম না, যে এবার এর পরে বা ঠান্ডা আস্তে আস্তে ফালকুগুলো তো বড় হয়ে যাবে, তখন ওর আবার শর্ট হবে, যার জন্য ওইগুলো আমরা বাদ দিয়ে এখন হালকাগুলোই নিলাম। এই যে এইগুলো বেশ অনেক দাম, 250 উপরে ছিল দামগুলো, তবু আমরা দেখে নিচ্ছিলাম। তার উপরে তো আবার কালারগুলো আমাদের একটুও পছন্দ হচ্ছিল না, যার জন্য আরও আমরা নিলাম না। এখানে আমাদের শপিং চলুক। আর সাথে আপনাদের সাথে কিছু রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে যাবেন, একটা লাইক কিন্তু আপনার কিছু যাবে না, বাট একটা লাইকে আপনার আশেপাশে যেগুলো মোবাইল আছে সেইগুলোতে আমার ভিডিওটা ছড়িয়ে যেতে সাহায্য করবে, যার জন্যই আর কি লাইকের কথাটা এতবার করে বলা। আর যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদিও কোনো জায়গায় আপনাদের আমার ভিডিওর ফল্ট মনে হয় তো সেটাও কিন্তু জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এই তো এই রেস্ট, এই এটা গ্যাঞ্জিটা সেট, একটা হাফ প্যান্ট, এটা আমরা ফারুক নবাবের জন্য নিয়ে নিয়েছি এখান থেকে একটা, এই যে পেছনেরটা নিয়েছি অবশ্য। এইগুলোর দাম বেশ মোটামুটি এর মধ্যেই ছিল, আর দেখতেও ভীষণ ভালো ছিল, আর দামটাও মোটামুটির মধ্যে ছিল, মানে তো আমরা ওই গ্যাঞ্জিটা আমরা নিয়ে নিয়েছি। এখন উপরে চলে যাচ্ছি আমার কিছু নেওয়ার জন্য, একদমই আমার ইচ্ছে ছিল না, বাট ফারুক নবাবের পাপা বারবার বলছিল কিছু একটা নিয়ে নেওয়ার জন্য, তো যার জন্যই আমি উপরে এসেছি, মানে লেডিস কাউন্টারে। তো এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, মানে ড্রেসটা খুব একটা পছন্দ হয়নি, কালারটার জন্যই আরও মেনলি নেওয়া। কালারটা আমারও খুব পছন্দ, আর ফারুক নবাবের পাপার তো ভীষণ পছন্দ হয়েছিল, যার জন্যই নিয়ে নিয়েছি। দাম একদমই বেশি না, খুব হালকা দামের মধ্যেই ছিল, বাড়িতে ইউজ করার জন্যই আর কি নেওয়া। তাই তো ওরা বাবা ছেলে লিফটে করে নিচে নেমে যাচ্ছে আর আমি সিঁড়ি দিয়ে নেমে যাব। এখন নিচে চলে এসেছি, এখানে ফারুক নবাবের জন্য কিছু সানগ্লাস দেখে নিচ্ছিলাম, বাট একটাও ওর মুখের সাথে যাচ্ছিল না, ওর মুখ ছোট হয়ে যাচ্ছিল আর সব চশমাগুলো সবগুলো সানগ্লাসগুলো বড় হয়ে যাচ্ছিল, যার জন্য নেওয়া হয়নি। বাট ও ভীষণ জিদ করছিল নেওয়ার জন্য, কিন্তু নাম মানালে তো আবার নিয়ে ভালো লাগবে না বা দেখাবে না যেটা ভালো ওকে, সেই জন্যই আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, নেওয়া হয়নি। এখানে আমরা বিল করে নিচ্ছি, আমাদের যেহেতু শপিং বেশি ছিল না, খুব হালকা পাতলার মধ্যেই শপিং ছিল, তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনেই কিন্তু একটা ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে গিয়েছি। এখানে আমরা এগরোল খেয়ে নিব যার জন্য, আর ফারুক নবাব ওখানে বড়া পাও না কি বলে ওইগুলো,
সেইগুলো খেয়ে নেবে। ও ছোট বাচ্চা, বুঝে না, বাট ওর ওটাই নাকি ভালো লাগে, কিন্তু ওরা ওটা খেয়ে নিচ্ছে। আর আমি আর ফারুক নবাবের পাপ্পা এখানে আমরা এগ রোল খেয়ে নিচ্ছি। বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 9:30 মতো বেজে গিয়েছিল। তো এখানে আমরা আর ভীষণ টায়ার্ডও মনে হচ্ছিল, তো আমরা রাস্তাতে একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তো বিরিয়ানি নিয়েছিলাম আর তন্দুরি রুটি নিয়ে নিয়েছিলাম। তো ওখানে তো আর খাওয়া হয়নি যেহেতু রাত হয়ে গিয়েছিলো, আর আমরাও বিশেষ করে আমরা কোনো রেস্টুরেন্ট ছাড়া এমনি দোকান টোকানে কোনোভাবে খাওয়া হয় না, সব প্রত্যেকবারই কিন্তু আমরা প্যাক করে নিই। তো এবারও সেম আগের মতোই প্যাক করে নিয়েছি। তো এখন বাড়ি চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার পালা, এখন প্রায় 10:30 মতো রাত বাজে। তো আমি সবগুলো ঢেলে নিচ্ছি। এই তো এখানে হালকা পাতলা কিছু শপিং করে নিয়েছি, ফারুক নবাবের ক্রিম না ফারুক নবাবের টুথব্রাশ নিয়ে নিয়েছি, আমার কলগেট, ফেস ওয়াশ, এই সবই আর কি, কিছু কিছু হালকা বাজার ছিল তো সেইগুলোই করে নিয়েছি। আর এই কলগেটটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিলেন, তো তখন থেকে আমি ইউজ করি, বেশ ভালো। আগে আমার দাঁত একদমই ঝিনঝিন করতো, আমি জল ধরতে পারতাম না, তো এই কলগেটটা করার পরে এখন অবধি 2 বছর বা 3 বছর হয়ে যাবে, হ্যাঁ, আমার ছেলে হওয়ার পর থেকে 3 বছর থেকে আমার বেশ ভালো, আমি এখন অবধি খুব ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছি। আগে তো আমার দাঁতে মাঝে মাঝে ব্যথাও শুরু হয়ে যেত, বাট এই কলগেটটা করার পর বা টুথপেস্টটা করার পরে এখন অবধি মাশাআল্লাহ খুব সুস্থ আছি, আরামে আছি আর কি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে খুব শর্টকাটে সারছি, কেননা শপিং ব্লগ ছিল তো সেরকম কিছু আর দেখানোর মতো নেই। তো কালকে বা পরশু আবারও নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।